said that you moved on. Where did I go wrong? I tried to make you stay, but I guess my love wasn't enough. Was it me or was it you? Was it real or just pretend? Tell me, why do you wanna end? Was he really just a friend? No sign of you at all. Just pictures on these walls, reminding me of how you flew. Was it real or just pretend? Tell me why you wanna end? Was it really just a friend? Recently, Xiaomi এবং Realme একে অপরকে বিট করার জন্য টেক্কা দিয়ে ফোন তৈরি করছে। যেমন Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max কে টেক্কা দেওয়ার জন্য Realme বাজারে নিয়ে আসলো Realme 6 এবং Realme 6 Pro। আমাদের চ্যানেলে অলরেডি Realme 6 এর ফুল রিভিউ আপলোড হয়ে গেছে। যদি কেউ মিস করেন তাহলে চাইলে দেখে আসতে পারেন। এবং আমরা কথা দিয়েছিলাম খুব শীঘ্রই Realme 6 Pro রিভিউ নিয়ে আসবো, এবং ফাইনালি Realme 6 Pro ফুল রিভিউ নিয়ে আমি অজিত থাকছি আপনাদের সাথে, জানাবো Realme 6 Pro ২৫০০ বিস্তারিত ইনফরমেশন। তাই যারা Realme 6 Pro সম্পর্কে জানতে চান তারা পুরো ভিডিওটি দেখে ফেলুন। আমাদের আজকের এই রিভিউটি স্পন্সর করেছেন ফোন ফিচার বিডি, তাদেরকে পেয়ে যাবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 5 সি ব্লকের 68 নং শপে। বসুন্ধরা শপিং মলে তারা বিশ্বস্ত শপ নামে পরিচিত। তাদের কাছে পেয়ে যাবেন Realme 6 সহ সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন। যে কোনো ফোন সুলভ মূল্যে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ফোন ফিচার ভিডিও সম্পর্কে। ফোন ফিচার ভিডিও সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশটটি ফোন ফিচার ভিডিওকে দেখাবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। পূর্বের ফোনগুলোর তুলনায় Realme 6 Pro ডিজাইনের দিকে নতুনত্ব এনেছে Realme। যারা পূর্বের ডিজাইনকে একদমই পছন্দ করেন না তারা Realme নতুন ডিজাইনকে ওয়েলকাম জানাতে পারেন। Realme 6 Pro ব্যাগে থাকছে গোল্ডেন কালারের ফিনিশিং, এর ফলে ফোনটি দেখতে অনেকটা ফ্লাগশিপ ফোনের মতো মনে হয়। ফোনটির ব্যাক পার্টে আলো পড়লে সুন্দর সব রিফ্লেকশন পাওয়া যায় এবং ফোনটির সাইড ছিল 3D কার্ভ করা, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যায় এবং দেখতেও চমৎকার লাগে। Realme 6 এর মতো Realme 6 Pro ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বিল্ড এবং সাইড ফ্রেমে থাকছে প্লাস্টিক, কিন্তু এর ফলেও ফোনটিতে মেটালের ফিল পাওয়া যায়। তবে আমার কাছে ফোনটিকে শক্তপোক্ত বলে মনে হয়েছে। ফোনটি বাজারে পাবেন দুটি ভিন্ন কালারে, লাইটিং ব্লু এবং লাইটিং অরেঞ্জ কালারে। আমরা অনেকে আছি দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে থাকি, তাদের জন্য Realme অফার করছে ডেডিকেটেড সিম স্লট। এখানে দুটি 4G সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছেন। Realme 6 Pro-তে পাচ্ছেন 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে, এর স্ক্রিন টু বডি রেশিও 84:7 এবং রেজলিউশন পাচ্ছেন 1080x2400 পিক্সেল। পিপেড LCD থাকছে 399। Realme 6 Pro ডিসপ্লে কন্টেন্টগুলো ছিল বেশ শার্প এবং ডিসপ্লে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং সেই সাথে পাচ্ছেন 120Hz টাচ সেন্সিং। পাঞ্চল ডিসপ্লের সাথে ফোনের চারপাশে চিহ্ন এবং বেজেলের পরিমাণ কম থাকায় ফোনটি দেখতে চমৎকার লাগছিল। IPS প্ল্যানের তুলনামূলকভাবে ফোনটির কালার কিছুটা কম পাচ্ছিলাম, সেই জন্য অন্য একটি IPS প্ল্যানেল দিয়ে কম্পারিজন করেছি, কিন্তু আমার কাছে Realme 6 Pro কালার কিছুটা কম লেগেছে। আমি জানি না এটা কি শুধু আমার ইউনিটে প্রবলেম ছিল নাকি, তবে আপনার কাছে এর কালার কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু ফোনের ব্যাটারি যেহেতু কোনো ইস্যু ছিল না, কালার এবং অ্যামোলেড হিসাব বাদ দিলে আমার কাছে বাজেট অনুযায়ী ফোনটি ডিসপ্লে বেটার মনে হয়েছে। প্রোটেকশনের জন্য ফোনটিতে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 5। আরও একটি ব্যাপার হলো Realme 6 এর মতো Realme 6 Pro-তে থাকছে না কোনো নোটিফিকেশন লাইট। ফোনটির ডান দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার বাটন এবং বাম পাশে পাচ্ছেন ভলিউম রকার্স এবং সিম কার্ড।
রিয়েলমি 6 প্রো বটনে থাকছে 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। সকল দিক থেকে রিয়েলমির ফোনগুলো হাইপ থাকলেও ক্যামেরা নিয়ে খুব বেশি হাইপ দেখা যায় না, কারণ 64 মেগাপিক্সেল ক্যামেরা আর নতুন কিছু নয়। রিয়েলমি 6 প্রোর মেন ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, এর অ্যাপারচার f1.8, থাকছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এর অ্যাপারচার f2.5। ফোনের 3 নম্বর ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এর অ্যাপারচার f2.3। ম্যাক্রো ক্যামেরায় থাকছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দ্বারা আমরা প্রচুর ফটো তুলেছি। 64 মেগাপিক্সেল ক্যামেরায় এক্সেলেন্ট ছবি পাওয়া ছিল, ডেলাইটি ফোনটিতে দারুণ ছবি পাচ্ছিলাম, ছবিগুলো ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, ডিটেলস ভালো পাচ্ছিলাম, ছবিগুলো অনেকটাই কালারফুল পাবেন। অনেকে আছেন ছবি তুললে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান, তাদের জন্য এর ক্যামেরা বেস্ট। ম্যাক্রো ক্যামেরা ফোকাসে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ম্যাক্রো ক্যামেরায় আরও একটু ডিটেলস বা কন্ট্রাস্ট যদি পোস্ট করতে পারতো তাহলে ক্যামেরা বেস্ট হতো। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ভালো হতে ভালো ছবি পাচ্ছিলাম। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আরও একটি ব্রাইটনেসের প্রয়োজন, যদিও চাইলে ব্রাইটনেস মেলানো সেট আপ করে নেওয়া যাবে। তাছাড়া ফোনটিতে গুগল ক্যামেরা সেট করলে অসাধারণ ছবি পাওয়া যাবে। রিয়েলমি 6 প্রো সেলফি ক্যামেরায় থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা সেট আপ। এই ডিজাইনটা আমরা প্রথমে S10 প্লাসের কপি দেখেছি এবং এই কপি ছিল রিয়েলমি K30 এবং পোকো X2 এবং অবশেষে আমরা রিয়েলমি 6 প্রোতে কপি ডিজাইন পেয়ে গেলাম। কপি হোক আর যাই হোক, 5 ইঞ্চি ডিসপ্লে আমার কাছে পার্সোনালি জোস লাগে। রিয়েলমি 6 প্রোর ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ছবিগুলো ছিল অনেকটাই শার্প এবং ডিটেল ছিল ভালো, মাঝে মাঝে ওভার শার্পিং দেখা যাচ্ছিলো, প্রোটেক্ট মোডে ভালো ছবি পাচ্ছিলাম এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকায় বেশ জায়গা নিয়ে ছবি তুলতে পারবেন এবং ভালো ছবি প্রোভাইড পাবেন। চিপসেট হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 720G, যা 8 ন্যানোমিটারের আর্কিটেকচারের একটি প্রসেসর এবং জিপি হিসেবে পাচ্ছেন Adreno 618। স্ন্যাপড্রাগন 720G প্রসেসর রেগুলার লাইফে ভালো পারফরমেন্স করবে, মিড বাজেটের সিরিজে 730G পরে 720G অবস্থান। মাল্টিটাস্কিং, রেগুলার ইউজ, হেভি গেমিংয়ে ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে এবং আমাদের ইউজিংয়ে ফোনটিতে ভালো পারফরমেন্স পেয়েছি। ফোনটি বাজারে পাবেন 3টি ভ্যারিয়েন্টে, 664, 6 128 GB এবং 8 128 GB ভ্যারিয়েন্টে। আমাদের রিভিউটির ফোনটি ছিল 8 128 GB ভ্যারিয়েন্টের এবং আমার ইউজিংয়ে ফোনটি র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি। তাছাড়া আপনারা যদি এই ফোনের প্রসেসর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট করুন, আমরা এই ফোনের প্রসেসর সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো। রিয়েলমি 6 প্রোতে রানিং করছে Android 10 বেস রিয়েলমি UI 1.0। বর্তমানে আমার মতো অনেকেই রিয়েলমি UIকে লাইক করেন এবং রিয়েলমি UI ছিল বেস্ট ফাস্ট এবং স্মুথ, অন্য সব UIর মতো রিয়েলমি UIতে কোনো অ্যাডের দেখা পাইনি। রিয়েলমি 6 এর সেট আপে ফোনটিতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বর্তমানে এই বাজেটের বেশিরভাগ ফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্পিড প্রায় সুপারফাস্ট থাকে, তাই রিয়েলমি 6 প্রো এর ব্যতিক্রম নয়। ফোনটিতে আরও থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক সুবিধা। ফোনটি যখন ফেস আনলক করা হয় তখন এর 5 সেকেন্ড ক্যামেরায় চমৎকার একটি অ্যানিমেশন পাওয়া যায়। এছাড়া ফোনটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফেস আনলক করা যাবে এবং ফেস আনলক ছিল আপার লেভেলের। আমি যখন ফোনটি দিয়ে মিডিয়া ওয়াচ করেছি তখন সবচেয়ে বেশি হতাশ হয়েছি, মিডিয়া কনজামশনের সময় কালার পাওয়া যাচ্ছিল না, কেমন জানি একটা মরা মরা কালার পাওয়া যাচ্ছিল। তাই অন্য ফোনের IPS প্যানেল দিয়ে টেস্টিং করেছি, কিন্তু তুলনামূলকভাবে রিয়েলমি 6 প্রো কালার কম পাওয়া যাচ্ছিল। ফোনটি দ্বারা মিডিয়াম এবং হাই গেমগুলো স্মুথলি প্লে করা যাবে এবং আমরা ফোনটি দ্বারা প্রচুর গেমিং করেছি। ফোনটিতে পাবজি প্লে করতে পারবেন সর্বোচ্চ HD গ্রাফিক্সে এবং হাই ফ্রেম রেটে, কিন্তু রিয়েলমি 6 এ HDR গ্রাফিক্সে পাবজি প্লে করা যাচ্ছিল। ফোনটিতে পাবজি প্লে করে কোনো প্রকার ল্যাগ বা হ্যাংয়ের মতো ইস্যু পাবেন না। ব্যাটারি হিসাবে রিয়েলমি 6 প্রোতে ইনস্টল করা হয়েছে 4300 mAh ব্যাটারি এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 30W-এর ফাস্ট চার্জার এবং এই ফোনটি বোক 4.0 সাপোর্ট। 30W-এর ফাস্ট চার্জার দ্বারা ফোনটি চার্জ করতে সময় নেবে 57 মিনিট থেকে 1 ঘন্টার মতো। ফোনটিতে যদি
90 হার্জে ব্যবহার করেন তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আবার যদি 60 হার্জে ব্যবহার করেন তাহলে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। রিয়েলমি 6 প্রো এর 66টি ভেরিয়েন্টের ইন্ডিয়ান দাম 16,999 রুপি, যা বাংলাদেশি টাকায় 19,500 টাকার মতো। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জন্য ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কম আসায় এর আনঅফিসিয়াল দাম কিছুটা বেশি। তবে আশা করা যায় করোনা ভাইরাস ইস্যু শেষ হলে খুব শীঘ্রই দাম কমবে। দাম কমলে এই ফোনটি অনেকের জন্যই বেস্ট হবে। এতে থাকা ডুয়েল ক্যামেরা যুক্ত 5-inch ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, চমৎকার ডিজাইন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকায় এই ফোনটি অনেকেরই পছন্দের তালিকায় থাকবে। যারা ভাবছেন ফোনটি কিনবেন, চলে যেতে পারেন ফোন ফিচার বিড়িতে। আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আবারও দেখা হবে নেক্সট কোনো রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।